রাজশাহী শহরে কোন এলাকায় কোথায় কম ভাড়ার আবাসিক হোটেল খুঁজে পাবেন? আমাদের বিভিন্ন প্রয়োজনে রাজশাহী শহরে যাওয়ার প্রয়োজন পড়ে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রাজশাহী শহরে আসেন অনেক মানুষেরাই, বিশেষ করে চাকরির পরীক্ষার জন্য বা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষার জন্য বা চিকিৎসাজনিত কোনো কারণে। সেক্ষেত্রে আমরা যারা নিম্নবিত্ত, আমরা যারা মধ্যবিত্ত, আমরা থাকার জন্য কিন্তু একটা কম ভাড়ার আবাসিক হোটেল খুঁজে থাকি। যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের পক্ষে কিন্তু ভালো মানের 3-স্টার বা 4-স্টার ক্যাটাগরি আবাসিক হোটেলে গিয়ে রুম ভাড়া করে থাকার মতো ক্ষমতা নেই, তাই আমরা কম ভাড়ার আবাসিক হোটেল খুঁজে থাকি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে রাজশাহী শহরে আপনি কোথায় কোথায় গেলে কম ভাড়ার আবাসিক হোটেলের খোঁজ পাবেন। আপনি যদি এই ভিডিওর বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে কিছু তথ্য শেয়ার করব যার দ্বারা আপনি অবশ্যই এখান থেকে উপকৃত হবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। তো আপনি একজন অচেনা মানুষ, রাজশাহী শহরে গেছেন, কখনো জানেন না বা চিনেন না, সেক্ষেত্রে আপনার রাতে থাকার প্রয়োজন। এখন আপনি কম ভাড়ার আবাসিক হোটেল কোথায় খুঁজে পাবেন? আপনি যদি খুঁজতে থাকেন তাহলে কিন্তু আপনি হয়রান হয়ে যাবেন, হয়তো সঠিক আপনি হয়তো খুঁজে বের করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, রাজশাহী শহরে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন পাশাপাশি জায়গায় অবস্থিত। তো এই বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনের পাশেই কিছু আবাসিক হোটেল রয়েছে, এই হোটেলগুলোর ভাড়া অনেক কম হয়ে থাকে। আর আমি একটা কথা এখানে মনে করে দিতে চাই, হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে রাজশাহী যে রেল স্টেশন রয়েছে, রাজশাহী রেল স্টেশনের বিল্ডিংয়ের 3-তলায় একটা আবাসিক হোটেল রয়েছে যেটার নাম হোটেল সিটি ইন্টারন্যাশনাল। তো এই হোটেলটিও অনেক কম ভাড়ার মধ্যে এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো, কারণ এটা রেলওয়ের বিল্ডিংয়ের মধ্যে, অর্থাৎ সেখানে সর্বক্ষণ পুলিশ থাকে, আনসার থাকে এবং সাধারণ মানুষ তো রয়েছেই। তো সেক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে আসেন পরীক্ষার জন্য বা চিকিৎসাজনিত কারণে আপনারা কিন্তু চাইলে এই হোটেলটিতে থাকতে পারেন। রাজশাহীর লক্ষ্মীপুরে, অর্থাৎ লক্ষ্মীপুরে রাজশাহী যে সরকারি মেডিকেল কলেজ সেটি অবস্থিত, এবং এই মেডিকেল কলেজের কল্যাণে এবং সেখানে মেডিকেল কলেজ এবং আরও বেসরকারি বিভিন্ন হাসপাতাল রয়েছে। তো সেক্ষেত্রে এখানে অনেক সাধারণ মানুষের আনাগোনা হয় প্রতিনিয়ত। তো সেক্ষেত্রে এখানেও কিছু আবাসিক হোটেল গড়ে উঠেছে, অর্থাৎ লক্ষ্মীপুর এরিয়ায় হাসপাতালের আশেপাশে অনেকগুলো আবাসিক হোটেল রয়েছে এবং সেখানেও কিন্তু অনেক কম ভাড়ার মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনার যদি এমন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্মীপুরে গেলে এমন কম ভাড়ার আবাসিক হোটেল পেয়ে যাবেন। তো আপনারা সেখানে গিয়ে দেখে শুনে রুম ভাড়া করতে পারেন। এবং রাজশাহী নিউ মার্কেটের আশেপাশে কয়েকটি এমন কম ভাড়ার আবাসিক হোটেল রয়েছে, যদি কখনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিউ মার্কেট এলাকায় একটু খোঁজ করলে কিন্তু এমন কম ভাড়ার আবাসিক হোটেল পেয়ে যাবেন। তো ভিডিওর তথ্যগুলি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং তারাও যেন এখান থেকে উপকৃত হতে পারে। আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। তো ভিডিওটি যারা শেষ মতো দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।